দাম চান কত? তাই যে 120। তো কম চাইছেন মনে হইতেছে আজকে? আজ বাজারে দম কম, দম কম মানে কি বৃষ্টির জন্য মানে লোকজন আসে নাই? হ্যাঁ। আচ্ছা দাম বলছে কত কাস্টমার? 95 তে হইতে উঠছে। 95? হ্যাঁ 95 একটু কম হয়ে যায়। হ্যাঁ লাখের উপর উঠলে ঠিক আছে। হ্যাঁ 1,05,000 ঠিক আছে। আচ্ছা এটা এটাও কি আপনার নাকি? ওইটা ওই ভাই আমার না ভাই। কত ভাইজার এটা দাম চান কত? 1,60,000। শুধু 60,000? দাম তো 60,000। তা 60,000 একটু কম হয়ে গেল মনে হইতেছে। 70-75 চাইলে ঠিক আছিল বাজার অনুযায়ী। গরু নিয়ে আসছো কয়টা? দুইটা। বিক্রি করছো কয়টা? একটাও না। একটাও করতে হয় না। তোমার বাড়ি কোথায়? বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ না বৈশাখ বাকেরগঞ্জ। আচ্ছা এটা কত ভাই? এটা না চাষা একটু দাম মনে হয় কম চাইছেন। কত ভাই দাম চান কত? 115 ভাই একটু মনে হয় কম চাইলেন দামটা। না 1,15,000 চাইছি। কম চাইছেন মনে হয়, দামটা একটু বেশি চাওয়া দরকার ছিল। বেচার মতন চাইছি। আপনার মানে মানে যেটা ফিক্সড বিক্রি করবেন আর কি? না একটু কম আছে। একটু কম আছে আর কি, মানে 1,10,000 হলো বিক্রি করে দিব আর কি, এরকম। আপনার বাড়ি কই ভাই? বাড়ি সাহেবরহাট। ও এইখানে আর এই এই বাজারে কি করবে সে কিনা? জি জি এই বাজারে। তো ঠিক আছে বিয়া আসলে এই গৌডা চাওয়া দাবি হচ্ছে 1,00,000। আপনার 10,000 উনি এই যে দামে বিক্রি করবেন উনি এইটাই চাইছে আর কি। আচ্ছা আচ্ছা ভাইজান এটা দাম চাইতেছেন কত? 45,000। 1,45,000 আমাল বাসুন না? আমাল বাসা। আচ্ছা তো দর্শক আসলে গোড়া একদম সুন্দর এবং ইয়ং আর কি। এটা কয় দাঁত ভাই? সাইড দাঁত। না আচ্ছা আচ্ছা দাম কেউ বলছে? দাম বলতে কত বলছে দাম ভাই? আমি খালি 25 চাই দিছি, এরা 20,000 বলতে। 2,000 বলতে? না 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 ঠিক আছে আপনার গোড়া ঠিক আছে। আচ্ছা ভাই আসো। আসলে দর্শক আজকে একটু বৃষ্টি ছিল যার কারণে গরু একটু কম, দামও একটু কম আর কি। ম্যাক্সিমাম দেখা যায় আপনার আপনার কারণে এই বরিশালটা হচ্ছে নদীমাতৃক অঞ্চল, তো এই এলাকার ম্যাক্সিমাম গরু আসে হচ্ছে আপনার টলারে। তো বৃষ্টির কারণে গরুর সরবরাহ অনেকটা কম। তো দাম ভাইজানের দাম চান কত? 1,60,000। 1,60,000 ভিউয়ার্স সামনে যে গরু দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রস এবং এইটা এবং এইটা, এটা চাওয়া দাম হচ্ছে 60,000 টাকা। বিক্রি করবেন কত হইলে? 1,50,000। 1,50,000 শুনেন বাবা, এটা কি আপনার নাকি? কত বাবা? দাম চাইছি 140 বাবা। ভিউয়ার্স অনেক বড় একটা গরু এবং এটার সাথে একটা ফ্রিজিয়ান বাছুর আছে, না চাওয়া দাম হচ্ছে 1,40,000 টাকা। দাম বলছে কত? দাম বলতে আছে 124-122। আচ্ছা আপনার টার্গেট কত হইলে বিক্রি করবেন? আমি 2,500 উপরে লাগে। 2,500 হইলে লাগে না আসলে ভিউয়ার্স, এই গরুটার যে সাইজ আছে 1,30,000 দাম আছে, কারণ যেহেতু আপনার বাজার একটু খারাপ উনি আপনার কমই চাইছে। ভাইজান এটা দাম চাইতেছেন কত? বিশাল গরু ভাই। বিশাল গরু? বিশাল 8-10 কেজি। এটা কি ভাই প্রেগনেট? না না বাচ্চা আছে। বাচ্চা আছে? দর্শক আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রস এবং আবাল বাছুর আছে, এটা আপনার দাম চাচ্ছে 1,75,000 টাকা। ভাই কাস্টমার কত কইছে? কাস্টমার কয় 130-135। 130-135 এরকম দাম কয় না? আচ্ছা আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন? আমার টার্গেট হলো 150 হলে বিক্রি করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার চাওয়া দামটা ভাই ঠিক আছে। ভাইয়া ভাই স্যার এটা দাম চাইতেছেন কত বড় ভাই? 1,75,000। আচ্ছা ঠিক আছে আপনার চাওয়া দামটা ঠিক আছে। আচ্ছা কাস্টমার কত কইছে ভাই? কাস্টমার কয় 45-40। না ঠিক আছে আপনার চাওয়া দামটা, আপনার কোনো দাম 1,50,000 উপর আছে? এমনি 1,50,000 সাইডের মো 60-65 আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কোন জায়গাতে আসছেন ভাই? আমি শরীয়তপুর গোসাইড থানা। এত দূর থেকে এখানে আসছেন? যে এটা কি সম্ভব? সম্ভব। আপনি কি ট্রলার নিয়ে এসেছেন গাড়িতে? আমরা ট্রলার নিয়ে এসেছি। আপনার ভাই শরীয়তপুর কোথায়? গোসাইড থানা। ও গোসাইড, না চিনি তো আমি, আমার শুভবাড়ি শরীয়তপুর আছে, আমি তো চাঁদপুর ওদিক দিয়ে ম্যাক্সিমাম সময় যাই। আচ্ছা আসেন, এত দূর থেকে আসেন এটা আমি দেখি না কখনো। আচ্ছা আপনার কি খামার আছে নাই? না আমরা ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আইন বিক্রি করি কিনা আমি গ্রাম থেকে। আচ্ছা 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 বাবা, এটা কি আপনার? কত বাবা এটা দাম চাইতেছেন কত? দাম চাই 175-170। 175? না আপনার চাওয়া দাম ঠিক আছে। কাস্টমার কত বলছে? কাস্টমার বলছে 30-35। 30-35 বলছে না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো ভাইয়া। ভাইয়া এটা কি তোমার নাকি? ও আপনার। কত ভাই বাবা এটা দাম চান কত? এটা দাম চাই 140। 140? না কাস্টমার কত বলছে? 10-15।
10-15 বলতেছে, বাজার মানে একটু খারাপ না? জি আজকে বাজার মানে একটু খারাপ তো, আসলে সকাল বৃষ্টি ছিল থেকে আজকে কাস্টমার। আচ্ছা আপনি কোন জায়গা থেকে আসছেন? শরীয়তপুর থেকে। ও আচ্ছা, দূর থেকে আসছেন, অনেক দূর থেকে। জি আসলে ভিউয়ার, আসলে এই বাজার আসলে একটা সিস্টেম হচ্ছে, বাজার আপনি ইজার হচ্ছে 100 টাকা, যার কারণে আপনার অনেক দূরে থেকে লোকজন আসে। অন্যান্য বাজারে দেখা যেতেছে আপনার বিভিন্ন জায়গা, দেখা যায় অন্যান্য যে বাজারগুলো আছে এখানে কিছু আপনার শিয়াল কুকুর বসে থাকে আর কি, মনে করে বাজারটা ওর বাপের, ওর যা ইচ্ছা তাই করবে, মনে করে গরু গেলে আর দূরের লোক হইলে 2000-3000 বন্ধু নাই খেতে, যার কারণে বেশ করে লোকাল বাজারগুলো আপনার অলরেডি পাবলিক আপনার বরকট করছে। দেখা যায় আপনার এখানে চরমনে যে গরু হাট আছে, এই হাটটা এই বরিশালের ভিতর সবচেয়ে বড় গরুর হাট, এবং এইখানে ঠিক আছে, এবং এইখানে পিছন দেখতে পাচ্ছেন যে আপনার হুজুরের যে এতিমখানা আছে, এই যে মসজিদের যে টাকাটা আছে, এই এই টাকাটা আসলে এখানকার যে বাচ্চা কাচ্চা আছে এদের জন্য ব্যয় করা হয়।